नमस्कार सकले भलो आछेन। अच्छा आज आमी आपनादेर चारकोल दिए एक पोर्ट्रेट करा शिखाबो। एखाने आमी मीडियमेर ओपर गुरुत्वटा बेशी दिएछि। एई पोर्ट्रेटटा करते गेले कि कि लागबे ता स्क्रिने देखानो आछे, आपनारा एकबार देखे नीन। आसुन ताहले आमरा ड्रइंगटा शुरू करी। एखाने आमी एकटु राफ पेपर यूज करेछि। চারকোলের ক্ষেত্রে রা পেপারটা খুব উপকারী, খুব কার্যকরী ভূমিকা পালন করে। এবার আলোকে অনুসরণ করে ডার্ক টোনের মাধ্যমে আমরা ছবির মাঝটাকে ধরব। এবার এই আলো এবং ছায়া এই দুটো টোনকে আমরা মার্জ করব। এখানে একটা বিষয় লোক বলা হয়নি, আমাদের এই যে পেপার আছে এই পেপারটা আমি গ্রে টোন পেপার ইউজ করেছি এবং এই গ্রে টোনটাকেই মিড টোন হিসেবে ধরব। এবার এই মিড টোনের সঙ্গে এই ডার্ক পার্টটাকে আমি মার্জ করছি। এখানে আমি এয়ারবার্ড দিয়ে মার্জ করেছি, আপনারা স্টাম্পিং টুল দিয়ে মার্জ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমাদের উদ্দেশ্য মার্জ করা দুটো আলো এবং ছায়ার সঙ্গে। মোটামুটি আমরা মাছটা ধরে ফেললাম। এবার আমরা ডার্কেস্ট পার্টগুলোকে বের করব। এবার হোয়াইট গ্লাস মার্কিং দিয়ে আমরা হাইলাইট পার্টগুলোকে ধরব। এইভাবেই ধীরে ধীরে একটা পোর্ট্রেট আঁকা হয়ে গেল। আপনারা চেষ্টা করুন, চেষ্টা করতে গিয়ে অনেক অসুবিধা হবে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই অসুবিধেগুলোকে কাটিয়ে উঠব। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি সহজভাবে একটা পোর্ট্রেট গড়ে উঠছে, কিন্তু এই পোর্ট্রেট গড়ে ওঠার পেছনে যে সূত্রটা আছে সেটা আমাদের জানতে হবে। পোর্ট্রেটের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, দ্য মাসলস, কীভাবে সেই মাসলসে লাইট পড়ছে, লাইট পড়ে কীভাবে ব্লেন্ড হচ্ছে, তার ফেসিয়াল সারফেসগুলো, এগুলো আমাদের বুঝে নিতে হবে। পরবর্তী ভিডিওগুলোতে আমি পার্ট বাই পার্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজ এইটুকু, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।